হাতির পর এবার গ্রামে বাইসন। সকাল থেকে গ্রামে দাপিয়ে বেড়াচ্ছে তিনটি বাইসন। বাইসনের হামলায় জখম দুইজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বন দপ্তরের কর্মীরা। লোকালয়ে বাইসনের তাণ্ডব, বাইসনের হানায় আহত দুই। ঘটনায় চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার মাগুরমারি এলাকায়। আহত যুবক বিমল রায় ও দীপ্তি রায় বর্তমানে ধূপগুড়ি হাসপাতালে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সাত সকালে বাইসনের হানায় আহত হয়েছেন দুইজন। ঘটনার জেরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে স্থানীয় এক বাসিন্দা বাড়ি থেকে বেরিয়ে বাইরে শৌচালয়ে শৌচাকর্ম সারতে যায়। জানা যায়, সেই সময় তিনি বিকট একটি শব্দ শুনতে পান। এরপর বাইরে বেরিয়ে চক্ষু চড়ুজ্ঞা ছুঁই ব্যক্তির। বাইরে বের হতেই তিনি বাইসনের মুখোমুখি হন। এরপর সেখান থেকে কোন রকম পালিয়ে প্রাণে বাঁচেন তিনি। জানা যায়, সকালবেলাতেই এলাকাবাসীরা ওই এলাকায় তিনটি বাইসনকে ঘোরাঘুরি করতে দেখেন। স্থানীয় সূত্রে আরো জানা যায়, বাসিন্দাদের তাড়া খেয়ে দুটি বাইসন জঙ্গলে ফিরলেও বর্তমানে এখনো একটি বাইসন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে, এমনটাই অভিযোগ স্থানীয়দের। বাসিন্দাদের দাবি, বর্তমানে একটি বাইসন জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি মহকুমার মাগুরমারি এলাকার বাইশালার একটি লেবু বাগানে রয়েছে। সকাল থেকেই বাইসনের আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা গোবিন্দ রায় জানান, আজ সকালে আমি শৌচালয়ে গিয়েছিলাম, সেই সময় দেখি আশেপাশ থেকে একটি অদ্ভুত শব্দ আসছে। তারপর বাইরে বেরিয়ে এসে দেখি একটি বাইসন। বাইসনটিকে তাড়া দিয়ে কোনো মতে আমি সেখান থেকে পালিয়ে আসি। তবে বর্তমানে একটি বাইসন আমার বাড়ির পাশে লেবু বাগানে রয়েছে। এই বিষয়ে তিনি আরো জানান, মানে একটা পিছন দিকে একটা আওয়াজ হচ্ছে, তো ফস ফস শব্দ হচ্ছে। তা আমি হচ্ছে ঘুরলাম আর কি পিছন দিকে, ঘুরার সঙ্গে সঙ্গে আমার সামনে এসে হাজির বাইসন। বাইসন ছিল দুইটা, দুইটা একটা ছিল একটু একটু দূরে, একটা আমার কাকা আমার সামনে। তা আমি তো বাইসন টাইসন ভাবিনি এই মুহূর্তটা, আমি হচ্ছে কোনো গরু আমাকে ডিসাইতে আসতেছে। তখন আমি কিন্তু মাথায় একটা ডাং দিলাম আর কি, আমার হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে ডাং দিলাম। ডাং দেওয়ার পরে আর ও তো দাঁড়ায় নাই, ও আমাকে আমার গা মানে ঘেসে চলে গেল সার দিয়ে। এখন হচ্ছে এখন আমার এই পাশে আমার যে লেবু বাগান আছে, লেবু বাগানে একটা ঢুকলো আর কি। যেটা আমি শুনলাম হচ্ছে বাইচালায় একজন আহত, আর একজন হচ্ছে আমাদের হচ্ছে মাগুরবাড়ি যে জুনিয়র বেসিক স্কুলের পিছনে একজন আহত, আর বড় দত্তর আসছে এখন আমার এখানেই আছে। স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে খবর দেওয়া হয়েছে বন দপ্তরকে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় বিন্নাকুড়ি ওয়াইল্ড লাইফের কর্মীরা। ইতিমধ্যে বাইসনটির উপর নজর রাখছে কর্মীরা, যাতে ওই এলাকায় বাইসনের হানায় আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সতর্ক করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের। বাইসনটিকে জঙ্গলে ফেরানোর চেষ্টা চালাচ্ছেন বনকর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, জলপাইগুড়ি। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।